পাসওয়ার্ড চুরি, অ্যাকাউন্ট হ্যাক, আমি অমুক থেকে তমুক বলছি, এইসব আমাদের আশেপাশে কিন্তু প্রায় শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই পাসওয়ার্ড ব্যবহার করি, যা খুব সহজেই এক শ্রেণীর লোক যারা ব্রেক করে ফেলে খুব ইজিলি, তাই আমরা কিন্তু ইউজুয়ালি টেক্সট বেসড পাসওয়ার্ড দিয়ে থাকি। এতে করে মনে হয় আপনি সেফ, আসলে না। টেক্সট বেসড ওটিপি এনক্রিপ্টেড না হওয়াতে ঝুঁকি কিন্তু থেকেই যায়, তাই দরকার 2FA বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার প্রিয় অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে আপনাকে বাঁচাতে পারে টাইম বেসড ওয়ান টাইম পাসওয়ার্ড, যা আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে। ফেসবুক সেটিংস এ সিকিউরিটি আর লগইন অপশনে যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ঢুকে ইউজ অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করার পর একটি কিউআর কোড আসবে। সেই কিউআর কোড স্ক্যান করলে অথেন্টিকেটর অ্যাপে টাইম বেসড কোড জেনারেট হবে। পরবর্তীতে লগইন করার জন্য আপনার এই কোড কিন্তু দেয়াই লাগবে। সকল ধরনের অ্যাকাউন্ট সেফ রাখতে 2FA অথেন্টিকেটর ব্যবহার রুখে দিতে পারে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা।